সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারাকাত সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত এবং জনপ্রিয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবন প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রেরিত প্রশ্নের আলোকেই আমরা জবাব দিয়ে থাকি এবং সেগুলো হয়ে থাকে ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে এবং জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে এবং এগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে একজন বিদগ্ধ মুসলিম স্কলার ইনভাইটেড হয়ে উপস্থিত হয়ে থাকেন আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি এবং থাকি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি আজ আমাদের মেহমান হিসেবে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন এদেশের একজন বিদগ্ধ মুসলিম স্কলার আসুন তার সাথে প্রথমে পরিচিত হয়ে নেই তিনি হচ্ছেন সায়েখ আহমদুল্লাহ সম্মানিত খতিব ভূমি পল্লী জামি মসজিদ সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হি হবারকত ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ হি ওবারকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সাল্লাহল্লাহ ভালো আলোচনার শুরুতেই একটি বিষয় নিয়ে একটু মত বিনিময় করতে চাই এই যে আমরা কালাম বিনিময় করলাম এবং সৌজন্য বা ভদ্রতার খাতিরে আমরা কুশল বিনিময় করলাম ইসলাম এ সম্পর্কে কী দিক নির্দেশনা দেয় যদি স্পষ্ট করে বলেন জি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবুল আলমিন ওসালাতামীন মাহমুদাইন ইসলাম একজন মানুষকে অত্যন্ত সামাজিক অত্যন্ত সুন্দর জীবন জীবনযাপনের বিষয় দিক নির্দেশনা দিয়ে থাকে তারই অংশ হিসেবে সাক্ষাতের একটি মৌলিক সুন্না রাসুল্লাহ আকরাম আসলাম থেকে প্রমাণিত তাহলে একজন মানুষ একজন মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন প্রথমেই তাকে সালাম দিবেন সালাম দেওয়ার মানে হল তার জন্য দোয়া করবেন শান্তির দোয়া করবেন তার জন্য এবং এই যে একটি অভিবাদন পদ্ধতি ইসলাম দিয়েছে যে সাক্ষাৎ হলেই আসসালামু ও বলবেন এবং পাল্টা উত্তরদাতা বলবেন ও আলিকুম আসসালাম বলে এবং আলাহ সুমাতাল কোরআনে বলেছেন ইদাহিত হাইয়াতেন ফাহ আহসানা মিনহা আউরুদ্দু হা যখন তোমাকে সালাম দেয়া হবে তুমি যে বাক্যগুলো দিয়ে সালাম দিয়েছে তার চেয়ে বেশি আরও দু একটি বাক্য বাড়িয়ে তার জন্য দোয়া করো আর না হলে কমপক্ষে যা বলেছে তা ফেরত দাও এর ভিত্ত এর ভিত্তি করে ওলামা একরাম বলে থাকেন সালামের বিপরীতে জবাব দেওয়াটা ওয়াজিব সালাম দেওয়াটা শূন্য হলেও কেউ সালাম দিলে তার জবাব দিতে কিন্তু বাধ্য এবং এটি রাসুল্লাহ আকরাম সাল্লা সাল্লামের এমন একটি সুন্না যে শুনার ব্যাপারে তিনি যে শব্দটি প্রয়োগ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে তোমাদের মাঝে সালামের ব্যাপক প্রচলন তোমরা দাও সালাম দিতে বলেননি প্রচলন দিতে বলেছেন এর অর্থ হল সালামকে করে সালামকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া এবং ঘরে বাইরে অফিসে আদালতে যেখানে যাব একজন অন্যজনের সঙ্গে এই সুন্দর অভিবাদনটি বিনিময় করা এর মাধ্যমে প্রথমত গোটা সমাজের সমস্ত মানুষ যখন একে অন্যের জন্য শান্তি চাইবে হানাহানি হিংসা আর যে সমস্যা আমরা দেখছি যে গোটা দেশ সমাজ পরিবার জুড়ে এটি কমে যাবে আমি যখন মুখে আপনার জন্য শান্তি চাইব খুব স্বাভাবিকভাবে আমার অন্তর থেকে আপনার প্রতি হিংসা আস্তে আস্তে কমতে থাকবে অসুস্থ প্রতিযোগিতা কমতে থাকবে আমরা গোটা দেশের মানুষ যখন সবাই চাইব অন্যের প্রতি শান্তি আসুক তিনি চাইবেন আমার প্রতি শান্তি আসুক তাহলে এই যে শান্তি ইসলামের যে একটা শান্তির বার্তা এই সালামকে প্রচলন দেওয়ার মাধ্যমে গোটা সমাজ এটা ছড়িয়ে দেওয়া যায় আজ আমরা পরিচিত লোকদেরকে শুধু সালাম দিয়ে থাকি আপনার সাথে যদি আমার পরিচয় না হয় রাস্তা সাক্ষাৎ হলেও আমরা সালাম দেই না ইভেন কেউ সালাম দিলে জবাবও দিতে চাই না অথচ সুল্লাহম সাল সাল্লাম বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক সকলকে তুমি সালাম দাও এবং সালাম বিনিময়ের ক্ষেত্রে পরিচয় অপরিচয় এটা মুখ্য নয় অনেকে এখানে একটা অযৌক্তিক বিষয় নিয়ে আসেন সেটা হলো বলেন যে অমুসলিমকে সালাম দেওয়া যায় না সেজন্য আমি যাকে চিনি না সে মুসলিম না অমুসলিম আমি জানি না তাকে কীভাবে সালাম দেবো এই বিষয়টি এই জন্য অযৌক্তিক যে একটি মুসলিম প্রধান সমাজে ম্যাক্সিমাম মানুষ যেখানে মুসলিম সেখানে একজন মানুষ তার বেশভূষায় মুসলিম কিনা যদি চিনতে নাও পারি তাকে অ্যাজ এ মুসলিম আমি সালাম দিলে আমি সহাব্রাপ্ত হব যদি তিনি মুসলিম নাও হন আমি গুণাগার হব না তার কারণ হল নিয়ত্ত নিয়ত্তসহিত উদ্দেশ্য অতএব সমাজে প্রত্যেকটা মানুষকে আমি সালাম দিব যদি আমি তাকে মানে আমার মুসলমান সমাজের বাসিন্দা হিসেবে মুসলমান বলে মনে হয় যদি কোনো কারণে আমি মনে করি যে সালাম দেওয়ার আগে মুসলিম কিনে এটা নিশ্চিত হইতে হবে তাহলে এটা আমার অজ্ঞতা এটা ইসলাম বলে না সালামের পাশাপাশি কুশল বিনিময় করা আপনি কেমন আছেন আমি কেমন আছি এই বিষয়গুলো ভাব বিনিময় করা দেখুন ইসলাম এই যে সালাম এর পাশাপাশি মুসাফার বিধান রেখেছে এবং মুসাফা করার মাধ্যমে একজন মানুষ একজন মানুষের সাথে যখন হাত মেলায় নবী আলসালাম বলেছেন যে এর ফলে হাত মেলানোর পরে যে একটু ঝাড়া দেওয়া হয় এবং এটা এক ধরনের ভালোবাসা বিনিময় এর মাধ্যমে আল্লাহ সুমাদ ছোটো ছোটো গুনাগুলো তার ছড়িয়ে দেন আমরা এ বিষয়ে আরও শুনব তবে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমাদের এক বোন গাজীপুর মাওনা থেকে আমেনা বেগম তিনি প্রশ্ন করেছেন এটা অবশ্য বর্তমান সমাজে অনেকেরই প্রশ্ন থাকবে প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে মশার যন্ত্রণা তো ঢাকা শহরে আসলেই বেশি অন্যান্য জায়গাতেও এখন ছড়িয়ে গেছে মহামারী আকারে তো মশার যন্ত্রণায় টেকা যায় না এ অবস্থায় ইলেকট্রিক ব্যাট দিয়ে যদি মশা মারা হয় তবে কি কোনো সমস্যা আছে আমাদের দেশের প্রেক্ষাপটে শহর অঞ্চলে তো বটেই গ্রামেও মশার জ্বালায় আমরা অতিষ্ঠ মশা মারার জন্য মশা নিধনের জন্য মশার যে ইলেকট্রিক ব্যাট আছে এই ব্যাট আমরা ইউজ করতে পারবো কি না এ প্রশ্নের উত্তরে বলবো যে এ বিষয়ে একটি মত আমাদের দেশে কোনো কোনো স্কলারগণ দিয়ে থাকেন যেটি কি আমি সঠিক মনে করি না এর বাইরে আরব স্কলারগণ এক্ষেত্রে একটা মত অবজারভেশন দিয়ে থাকেন সেটি আমার কাছে বেশি যৌক্তিক এবং সঠিক মনে হয় আমি বোঝার সুবিধার জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই উভয় মতের পক্ষে যৌক্তিকতা এবং দালিলিক ভিত্তি যা আমার দেশের কোনো কোনো স্কলারগণকে আমি দেখেছি তারা ফতোয়া দিয়ে থাকেন বলে থাকেন যে ইলেকট্রনিক ব্যাড দিয়ে মশা যাবে না এবং এক্ষেত্রে যুক্তি হিসাবে তারা যেটা তুলে ধরেন সেটা হলো রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে পুড়িয়ে কোনো পশু বা কোনো পাখি কোনো জীবজন্তু কোনো কীটপতঙ্গ কোনো কিছু হত্যা করা যাবে না এবং ইভেন কোনো মানুষকেও কোনো মানুষ শাস্তি স্বরূপ পৃথিবীর কোনো আইনে আদালতে এখনও নাই এবং ইসলামও বলেছে যাতে আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া না হয় নবাম বলেছেন আগুনের মালিক ছাড়া আর কেউ আগুন দিয়ে শাস্তি দিবেন না আগুন দিয়ে শাস্তি হবে জাহান্নামে নামে পৃথিবীতে কেউ কাউকে দিতে পারবে না এই হাদিসের পাশাপাশি রসুল্লাহ আকাম সাদা সাল্লামের যুগে কোনো এক সাহাবি বা কোনো কয়েকজন সাহাবী কিছু পিপিলিকা তাদের খুব জ্বালাতন করছিলেন তারা আগুন জ্বালিয়ে সেগুলোকে পুড়িয়ে দিচ্ছিলেন রসুল আকাম সাদা সাল্লাম বিষয়টি দেখে তাদেরকে নিষেধ করলেন বলেন যে না এটি তোমাদের জন্য বিধেয় নয় তোমরা আগুন দিয়ে পুড়িয়ে কোনো জীবজন্তু হত্যা করতে পারো না যদি হত্যা করতেই হয় তার জ্বালায় অতিষ্ঠ হয় অন্য কোনোভাবে মেরে ফেলাও কিন্তু আগুন দিয়ে পোড়াবে না মেরে ফেলা যাবে কিন্তু আগুন দিয়ে পোড়াবে না এই বিষয়গুলোকে সামনে রেখে এক্সেন স্কলারগণ বলেন যে ইলেকট্রনিক ব্যাট দিয়ে মারা আর আগুন দিয়ে মারা একই জিনিস বিধায় এটা করা যাবে না কিন্তু এর বিপরীতে আরও বেশ কয়েকজন বড়ো বড়ো স্কলারের মতামতে বিষয় রয়েছে তারা উল্লেখ করেছেন যে ইলেকট্রনিক ব্যাট দিয়ে মশা মারা যাবে আর যুক্তি হিসাবে তারা তুলে ধরেছেন যেটি তা হলো তারা বলেন যে আসলে ইলেকট্রিক্যাল যে শখে মশার মৃত্যু হয় এটা আগুন দিয়ে মৃত্যু বলা যায় না এটাকে আমরা খুব স্বাভাবিকভাবে সাধারণ চোখে দেখি আমরা যখন ইলেকট্রনিক ব্যাটের সুইচ আমি টিপ দিয়ে মশারকে আমি মারি তখন মশা কিন্তু ইলেকট্রনিক শকে যে মারা যায় সেখানে কিন্তু না পড়ে না কিছু হয় তার দেহটা স্বাভাবিক থাকে যখন সুইচটা ধরে রাখা হয় অর্থাৎ মরার পরে আবার ধরে রাখা হয় তখন এটা পড়ে এবং গন্তবাহির হয় একজন মানুষ যদি চান যে না আমি মশাটাকে মেরে ঝেড়ে ফেলে দিলাম তাহলে ফেলতে পারেন তার ধরটা পড়ে যাবে এখানে কিন্তু পড়ছে না অতএব ইলেকট্রিক শখ মানেই আগুনে মৃত্যু নয় শখের মাধ্যমে মৃত্যু যেহেতু হচ্ছে এর পরবর্তীতে ধরে রাখলে তখন যে সেখানে আগুন সৃষ্টি হচ্ছে মারা যাচ্ছে সেটা ভিন্ন বিষয় অতএব ইলেকট্রনিক ব্যাড দিয়ে মশা মারা যাবে কারণ এটি আগুন দিয়ে হত্যা বলতে যেটা বোঝানো হয় সরাসরি সেই জিনিসটি নয় জি ধন্যবাদ আপনাকে ভালো সুন্দর কথা বলেছেন আর একটি বিষয় আমাদের এক ভাই গাইবান্দা সুন্দরগঞ্জ থেকে জানাব শরাফত মিয়া তিনি প্রশ্ন করেছেন আমাদের মসজিদের হুজুর বলল মহিলারা মারা গেলে মসজিদের মাইকে অ্যানাউন্স করা যাবে না ঘোষণা দেয়া যাবে না আমার প্রশ্ন এ ব্যাপারে কি কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বিধান আছে ধন্যবাদ আপনাকে আজীব এক মাস আল সত্যি আমাদের সামনে এসেছি জি আমাদের যে ভাই প্রশ্ন করেছেন যে তাদের কোনো ইমাম বলেছেন মসজিদের মাইকে কোনো মহিলা মারা গেলে তার মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে না শুরুতেই বলে রাখি এটি অত্যন্ত আপত্তিকর এবং এটি সম্পূর্ণরূপে ভুল একটি মাস আলা যদি কেউ থাকেন মন কথা মহিলা মারা গেলে ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না পুরুষ মারা গেলে দেওয়া যাবে এরকম কোন কথা সারা পৃথিবীর কোন ইসলামিক স্কলারদের মত নয় এটা তো ইসলামিক স্কলার কথা পৃথিবীর যে কোনো মানুষ বিবেকবান মানুষ বিবেকবান মানুষ ভিত্তিহীন এখানে মৌলিকভাবে আলোচনার যে জায়গাটা সেটা হলো মসজিদের মাইকে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে কি না হলো মৌলিক বিষয় এখানে নারী পুরুষ মুখ্য নয় আসলে ইসলামের অনেকগুলো মাস আলার ক্ষেত্রে আমরা নারীদেরকে পুরুষদের থেকে পৃথক করে যত রকমের আইন আছে মন গড়া ইসলামের নাম দিয়ে এগুলো সব আমরা নারীদের উপরে চাপিয়ে দিই তার ভিতরে হয়তো এটিও একটা আল্লাহ তোমাদেরকে রহম করুন মসজিদের মাইকে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে কি না এ বিষয়ে সারা দুনিয়াতে স্কলারদের ভিতরে মৌলিকভাবে যে বিষয়টি আছে তা হলো মৃত্যুর ঘোষণা জানাজার উদ্দেশ্যে অর্থাৎ অমুক লোকটি মারা গেছেন আমাদের সমাজে অমুক সময় তার জানাজা হবে এ উদ্দেশ্যে ঘোষণা দেওয়া এটা বেসিক্যালি জায়েজ রাসুল আকরম সদসালাম থেকে এ বিষয়ে প্রচুর পরিমাণ হাদিস পাওয়া যায় তিনি নিষেধ করেছেন মৃত ব্যক্তির মৃত্যুর পরবর্তীতে যেন নাই না করা হয় হাদিসের ভাষাটা হল ন্যায়ুন ন্যায়ুন শব্দটির অর্থ হলো মৃত্যু পরবর্তীতে তার মৃত্যু সংবাদটাকে ব্যাপকভাবে ডাকডোল বাজিয়ে জানানো মানুষকে এবং এটার পারিভাষিক অর্থ হলো তৎকালীন আরব যুগে জাহিলি যুগে যে জিনিসটি হতো ঘরে ঘরে গিয়ে জানানো হতো এবং লোক ভাড়া করা হতো তারা যে যে জানাইতো মুখ মারা গেছেন এবং সবাই এক জায়গায় একত্রিত হতো হয়ে মাতম করত। চিৎকার করে করে মাতম করতে তো একটা ট্র্যাডিশন ছিল একজন মানুষের মৃত্যুর পরে এ ধরনের ট্রাডিশন হাস্যকর ট্রাডিশন ইসলাম এটাকে এসে নিষেধ করেছে আসলে আসম সাদ্লাহসাল্লাম নাই বলতে মৃত্যু ব্যক্তির মৃত্যু পরবর্তীতে এই ধরনের ঘোষণা করতে তিনি নিষেধ করেছেন কিন্তু জানাজার জন্য ঘোষণা আসলে আসেম সাদা আসাল্লাম জীবনই পাওয়া যায় তিনি নিয়ে যেন জাসিবাদ বাদশার মৃত্যুর ঘোষণা মসজিদে বসেই দিয়েছিলেন এবং এটা হাদিস জ্বারা সুপ্রমাণিত বিধায় মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়াতে দোসর কিছু নাই এটাতে শ্রম দলের জি যদি তার মৃত্যুর ঘোষণাটার পাশ মানে হয়ে থাকে ট্র্যাডিশনাল ঘোষণা যেটা আরব জাহিলি যুগে ছিল সেটা এখন আর নাই ওটা বলা এখন বাহুল্য অতএব বর্তমান যুগে প্রচলিত যে মৃত্যু মৃত্যু ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া হয় এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ নয় শুধুমাত্র এখানে একটি মাস আলাগত দিক থাকে সেটা হলো এই লোকটির মৃত্যুর যে ঘোষণাটা মসজিদের মাইকে দেওয়া হবে মসজিদের মাইকে এটা দেওয়া যাবে কি না এখানে যে প্রশ্নটি উঠে এসেছে সেটা হলো দাতা যদি কোনো কিছু দান করেন মসজিদে হোক অন্য কোথাও হোক তিনি যে জন্য দান করবেন ঠিক ওই খাতে ওটা ব্যবহার করতে হবে নসল ওয়াকিফে ফেক সারা একটি মৌলিক নীতি ফেখার উসুল ফেখার যে দানকারী যা বলবে ঠিক সেই খাতেই ব্যয় করতে হবে এখন মাইক যদি কোনো দানকারী বলেন যে আমি মসজিদে শুধু সালাদ এবং আজানের জন্য দিয়েছি তাহলে কেউ মারা গেছেন এই সংবাদ দেওয়ার ঘোষণার জন্য এটা ব্যবহার করা হবে না কিন্তু এই যে মতটা দিয়ে থাকেন ওলামায়করাম আমি বিনয়ের সাথে বলবো এটাও এখন আসলে খুব বেশি প্রযোজ্য না এই যে এখন মসজিদের মাইক যারাই দান করে থাকেন অথবা যার টাকা দিয়ে কেনা হয় না কেন সবাই জানেন যে মসজিদের মাইকে সালাতের পাশাপাশি ওয়াজ হয় নসিহত হয় কল্যাণমূলক কথা হয় এবং মানুষের মৃত্যু ব্যক্তির নামাজের ঘোষণা হয় অতএব এই কাজগুলো একটা অঘোষিতভাবে সমাজ থেকে স্বীকৃত স্বীকৃতি বিধায় এই ধরনের ঘোষণা মসজিদের মাইকে দেওয়াতে আমাদের ধন্যবাদ এ প্রসঙ্গে আমাদের দুটো সম্পূরক জানার ব্যাপার আছে নাম্বার ওয়ান হল এই যে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করা আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে অর্থাৎ কোরআশনার কোথাও নেই আমরা নিজেদের মতো করে ওই পার্থক্যগুলো সৃষ্টি করি এরকম কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখি শুধু এই ক্ষেত্রেই না যেমন ধরুন একজন পুরুষ মারা গেলেন আরেকজন মহিলাও মারা গেলেন তো তাদের যে গোসলের ব্যাপার তাদের যে কাফন দাফনের ব্যাপার জানাজার ব্যাপার এই ক্ষেত্রেও কি কোনো মৌলিক পার্থক্য আছে মৌলিকভাবে তেমন কোনো পার্থক্য নেই শুধু কাফনের কাপড় ছাড়া যেহেতু একজন মেয়ের শারীরিক অবকাঠামো একজন পুরুষের শারীরিক অবকাঠামো থেকে ভিন্ন ভিন্ন বিধায় একজন পুরুষের শরীর ঢাকার ক্ষেত্রে যেই ধরনের কাপড় চোপড়ের প্রয়োজন হয় একজন নারীর ক্ষেত্রে তার ভিন্নতর প্রয়োজন হয় এটি বাস্তবতা এর বাইরে জানাজা হোক বা দাফন করা হোক বা তার পূর্ববর্তী এবং পরবর্তী যত কাজ হোক সমস্ত গোসল থেকে সমস্ত কাজগুলোতেই নারী এবং পুরুষের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই এবং শুধুমাত্র জানা যায় নয় যত প্রকার বিধান ইসলামের আছে প্রায় সমস্ত বিধানগুলোর ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান আমরা আপনি ঠিকই বলেছেন নারীর জন্য একরকম পুরুষের জন্য আরেক রকম মাস আলা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আমরা বড়ো বেশি উস্তাদ এবং এই ক্ষেত্রে আমরা ইসলামকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছি আমাদের নিজের অজান্তে যেমন আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই যদি গোসল ফরজ হয় বিশেষ করে স্ত্রী সমাবাসের মাধ্যমে তখন খুব বিলম্ব না করে তাড়াতাড়ি গোসল করে নেওয়া উচিত উত্তম যদি বিলম্ব করতে হয় কোনো কারণে তাহলে রসুল আহম সালাম সন্না হলে অজু করে নেওয়া কমপক্ষে অজু করে অন্য স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে অজু না করলে অন্তত তেম করে নিবি। যদি এগুলো কোনোটাও না করে তারপরেও তিনি ওই অবস্থায় স্বাভাবিক স্বাভাবিক সাংসারিক বা অন্য কাজকর্ম করেন তারপরেও সেটা গুনাহের পর্যায়ে যাবে না হারামের পর্যায়ে যাবে না এবারে সবাই একমত কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের ক্ষেত্রে শাশুড়ি হোক ননদ হোক বা অন্য কেউ হোক থার্ড পারসন থেকে দেখা হয় যে সহবাসের পরে সে গোসল না করে সংসারের কোনো কাজ করাতে করতে পারবে না বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না সে এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না রান্না করতে পারবে না এই সবগুলো মন করার কথাবার্তা দেশে কোথাও এটা বলা নেই ছেলের বেলা কিন্তু এটা বলা হয় না একজন ছেলে যখন স্ত্রী সবাসের পরে সে গোসলের পরে যদি বিলম্ব করে অন্য কোনো কাজ করে তখন কেউ এই ফতোয়া দিতে আসে ওই প্রসঙ্গটা আসে ওই ফতোয়াটা দিতে আসে না কেউ যত ফতোয়া সব ওই মেয়ের উপরে খাটাইতে আসে অথচ ইসলাম ক্ষেত্রে নারী পুরুষ সকলের জন্য সমান বিধান যে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলো অপবিত্র অবস্থা যত কম থাকতে পারো ততই কল্যাণের যদি তুমি কোনো কারণে বিলম্ব করো উজু অথবা তো এমন করে নাও সেটাও যদি তুমি কোনো কারণে না করো তাহলে তুমি বড় কোনো গুণা করছো এমন নয় বরং স্বাভাবিক কাজকর্ম করতে পারো বিশেষ করে বাচ্চার কান্নার আওয়াজ যদি মায়ের কানে আসে বাচ্চা যদি তাকে দুধ দেওয়ার প্রয়োজন হয় অথবা তার খাবারের প্রয়োজন হয় তাহলে স্ত্রী সহবাসের পরে স্বামী সহবাসের পরেও একজন স্ত্রী লোক তার বাচ্চার এই কেয়ারগুলো করতে পারেন ইসলামে কোনো প্রকার বাধা নেই এটা তো নেই বরং যে ঠিক এক মাস পর মাহের আমাদান আসছে তো সেখানে যে এমন যদি হয় যে স্বামী স্ত্রীর সহবাস হলো এখন তার গোসল করা ফরজ হয়ে গেছে ইতোমধ্যে সাহারি গ্রহণের সময় এত শেষ সময়টা কাঁচা কাছি যে উনি গোসল করে সাহারি গ্রহণ করতে পারবেন না তো তেনি তো এই মুহূর্তে সুন্দর মতো সাহারি গ্রহণ করতে পারে সাহারি তিনি গোসল করলেন ফজরের সালাতের এতে তো সমস্যা কিছু নেই কোনো গুনাহও হবে না গুনাহ হবে না তো তাহলে তো এই যে নারী এবং পুরুষের মধ্যে মাসআলাগতtarttommo যে নারী এটা পারবে পুরুষ এটা পারবে না এই অবিচারগুলোর এক মধ্যে যে প্রশ্ন আমাদের এসেছে যে ঘোষণা নামের ক্ষেত্রে নারী দেওয়া যাবে নারী দেওয়া যাবে না পুরুষের ক্ষেত্রে দেওয়া যাবে মসজিদের মাইকি এটি অত্যন্ত গর্হিত কথা ইসলাম এই ধরনের কোনো পার্থক্য মৌলিকভাবে কোনো জায়গায় রাখা হয়নি কোরআনে কারিমের একটি জায়গায় একটি জায়গায় আমরা দেখি না আল্লাহ সোমাতালা পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন তোমরা এ কাজ করবে শুধুমাত্র এই আমলটা পুরুষদের জন্য স্পেশাল নারীদের জন্য না আল্লাহ সুমাতা সম্বোধনের ভাষাগুলো হলো ইয়া হে লোক সকল এখানে নারী পুরুষ সবাই চলে আসে হে নারী পুরুষ সকলে চলে আসে শুধু নারীদের জন্য শুরু পুরুষদের জন্য আলাদাভাবে সম্বোধন আল্লাহ করেন না তারা শুরু করেন না এই যে একটা বিভাজন এই যে একটা এক ধরনের সাম্প্রদায়িকতা এটা কিন্তু কোরআনসুন্না কোনোভাবেই সমর্থন করেন আমরা দেখিনি এর কোনো নজির কিন্তু আমরা সেটাকে ইসলামের নাম দিয়ে কোনো লোক সমাজ এটাকে আমরা প্রচলন দিয়ে না আমরা এটা তো দেখেই না বরং তো উল্টা কিছু দেখি নারীদের প্রতি যে সম্মান পুরুষের তুলনায় ইসলাম বেশি দিয়েছে ইভেন তাদের যে অর্থনৈতিক অধিকার সেই ক্ষেত্রেও তো একজন পুরুষের একজন নারীর বিভিন্ন সোর্স থেকে অর্থ করি আসছে সম্পদ আসছে তাদেরটা বেশি আমরা অনেক সময় শুধু কুরআ কেরিমের ওই মিরাসের বিধান একটাকে সামনে রেখে বলে ফেলি যে বাবার মৃত্যুর পরে সন্তান আছে ছেলে হলে যা পায় মেয়ে হলে তার অর্ধেক পায় অতএব আল্লাহ নিজে বৈষম্য তৈরি করে দিলেন ছেলে মেয়ের মধ্যে মিন জারি আসলে যে একটা ছেলে কত কম সোর্স থেকে পায় আর তার দায়িত্ব কত বেশি খরচ কত বেশি অন্যদিকে একটা মেয়ে কত সোর্স থেকে পায় কিন্তু তার খরচের বাধ্যবাধকতা চমৎকার একটা বিষয় পেয়েছেন আমাদের সমাজের অনেক ভাই বোন মনে করে থাকেন যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া বাবা মায়ের পরিত্যক্ত সম্পত্তিতে সন্তানদের মধ্য থেকে ছেলেদেরকে যা দিয়েছেন মেয়েদেরকে তার অর্ধেক দিয়েছেন এখানে বোধহয় মেয়েদের প্রতি বৈষম্য করা হয়েছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই এখানে বরং আমার দৃষ্টিতে মেয়েদেরকে ইসলাম ছেলেদের চাইতে অনেক বেশি দিয়েছে সম্মানও দিয়েছে এবং সম্পদের সম্পদের ক্ষেত্রে বেশি দিয়েছে বেশিটা এইভাবে যে ইসলাম বলেছে মেয়ে যতদিন অবিবাহিত থাকবে ততদিন তার বাবা মা তার ভরণ তার বাবা বহন করবেন বাবা না থাকলে বড় ভাই বহন করবেন তিনি না থাকলে সমাজ রাষ্ট্র বহন করবে কোনো অবস্থাতে তার দায়িত্বের জন্য তার পেট পালার জন্য অন্তত তাকে চিন্তা করতে হবে না অন্যরা বাউন্ড তার সকল ব্যবহার বহন করা বিবাহের পরে তার সকল খরচ খরচার দায়িত্ব চলে যায় স্বামীর উপরে স্বামী মারা গেলে তার সকল খরচ খরচার দায়িত্ব চলে যায় তার সন্তান বড় সন্তান ছেলে সন্তানদের উপরে তার মানে একজন মেয়ের জীবনের যতগুলো স্তর আমরা দেখি তার প্রতিটা স্তরে অন্যের ব্যবহার বহন করা তো পরের কথা তার নিজের ব্যবহারটা বহন অন্যজন করার কর্তব্য ইসলাম স্থির করে দিয়েছে তাহলে পুরো সম্পত্তিটা তো ছেলে পাওয়ার কথা এক হিসাবে কারণ হলো ছেলে নিজের দায়িত্ব প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে নিজেকে বহন করতে হয় বাবা মা দিতে বাধ্য না ইসলামের নির্দেশনা এরপরে বিয়ে শাদী করলে স্ত্রী সন্তান সকলেরটা দিতে বাধ্য বাবা মা একটা দিতে বাধ্য তাহলে সব দিক থেকে খরচের সকল দায় দায়িত্ব তার ঘাড়ে কিন্তু পাওয়ার ক্ষেত্রে সে পাচ্ছে দুই টাকা মেয়ে পাচ্ছে এক টাকা অর্থাৎ এই যে আল্লাহ সুমাতালা মেয়েকে সম্পত্তির একটা বড় অংশ দিলেন আর ব্যয়ের ক্ষেত্রে তার কোনো প্রকার দায়িত্ব কর্তব্য রাখলেন না এটা কি মেয়ের জন্য কম দেওয়া এতো আর বেশি দেওয়া বেশি দেওয়া অতএব শুধুমাত্র এক জায়গায় দেখলেই হয় না আসলে এই বিষয়গুলোকে আমরা অল্প কথা বলতে পারি ইসলাম নারী এবং পুরুষের ক্ষেত্রে সমতার কথা না বলে ন্যায্যতার কথা বলে ন্যায্যতার কথা ন্যায্যতা এই আর সমতা আরেক জিনিস সমতা হলো আমার একজন ছেলে আছেন আট বছর বয়স একজন ছেলে আছেন পনেরো বছর বয়স সমতা হলো আমি দুজনের জন্য একই সাইজের জামা কিনে নিয়ে আসলাম এটা হলো সমতা নিঃসন্দেহে এটা মূর্খতা ছাড়া কিছুই হবে না আর ন্যায্যতা হলো আমি আট বছরের বাচ্চার জন্য তার প্রযোজ্য সাইজের জামা আনব আর পনেরো বছর বাচ্চার জন্য তার প্রযোজ্য সাইজের জামা আনবো তার মানে হলো কোয়ালিটিটা সেম থাকবে যার ছেলে দুইজন দুইজনেরই আমি সমান কোয়ালিটির সমান দামের একই কাপড় দেবো কিন্তু আট বছরের ছেলের জন্য যেটা

আসলে ইসলাম যতটুকু দিতে বলেছে আমাদের সমাজে তার সিকি ভাগও আমরা নারীদেরকে দিচ্ছি না দেওয়ার ক্ষেত্রে আমরা দিচ্ছি না বরং উল্টা বিভিন্ন আজগবি এবং মন গড়া মাস আলা আরোপ করে নারীদের প্রতি নানা রকম প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করছি খুব সুন্দর কথা বলেছেন সম্পূরক আরেকটা বিষয় জি আপনি একেবারে প্রথম দিকে একটা নীতির কথা বলেছিলেন একজন দাতা কোনো একটা বিষয়ে যখন দেবেন দান করবেন তখন তার যে আরোপিত নিয়ম নীতি ওইভাবেই ওটার ব্যবহার ব্যবহার করতে তো এখন আমাদের সমাজে বর্তমানে বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এবং ভারতেও অধিকাংশ জায়গাতে আমরা দেখি পৃথিবীর অন্যান্য জায়গাতে এটা খুব কম সেটা হলো যে এই যে আমাদের দেশের মাদ্রাসাগুলো এতিমখানাগুলো অনেক সময় দেখা যায় বিশেষ করে কম লেভেলের যে মাদ্রাসাগুলো এবং এর সাথে হ্যাফসখানা থাকে এতিমখানা থাকে এদের জন্য ওই যে একটা প্রচলিত কথা আছে লিল্লা বোর্ডিংয়ে দান সদাকা ইত্যাদি সেখানে জাকাত আসে ফেতরা আসে অন্য কোন খাত থেকে দান অনুদান আসে আসার পরে তারা কোনটা কোন খাতে খরচ করবে ওই বাস বিচার না করে দেখা গেল যে সবগুলো একত্রিত করে ইচ্ছা মতো যেখানে প্রয়োজন সেখানে খরচ করলো কেউ নিজের পকেটেও যে কিছু নেয় না তাও না এই যে নির্বিচারে কোনটা কোন সম্পদ ওটা কোন খাতে খরচ করতে হবে ওটা চিন্তা না করে জাকাতের টাকাটা হয়তো দিয়ে দিল হুজুরের মাসিক বেতন হিসেবে এরকম ঘটনা তো ঘটে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ইসলাম এর সমাধানটা কি দেবে দানের ক্ষেত্রে দাতার আরোপিতে শর্ত অনুযায়ী ওইটাকে ব্যবহার করতে বাধ্য এটাই ইসলামের নির্দেশনা অতএব কোনো দাতা যদি কোনো বিশেষ খাতে দান করে থাকেন ওই খাতের বাইরে দান ওইটা ব্যবহার করলে গুনা হবে এই মাস মাদ্রাসার হুজুরদের জন্য যেমন প্রযোজ্য স্কুলের টিচারদের জন্য তেমনই প্রযোজ্য মসজিদের জন্য একইভাবে প্রযোজ্য এখন কোন মসজিদ বা মাদ্রাসার কর্তৃপক্ষ যদি এটার অপব্যবহার করেন তাহলে সন্দেহাতি সন্দেহাতীতভাবে তারা আল্লাহর কাঠগোয়ার আসামি হবেন এবং তারা গুণাগার হবেন এবং দাতা যিনি দান করলেন তিনি যেহেতু যে উদ্দেশ্যে দান করেছেন তার এখানে আর করার কিছু ছিল না আল্লাহ সুমতাল্লাহ তাকে অবশ্যই বিনিময় দেবেন আল্লাহ জাকাতের টাকা বিশেষ করে জাকাতের যে সুনির্দিষ্ট খাত আছে মৌলিকভাবে এটা গরিবদের হক সেটাকে যদি অন্য কোন খাতে দেওয়া হয় মাদ্রাসার শিক্ষক বেতনের খাতে যদি ব্যবহার করা হয় বা অন্য কোনো খাতে ব্যবহার করা হয় নিঃসন্দেহে এটা জায়জ হবে না গুণা হবে একইভাবে মসজিদের জন্য কোন এক ভদ্রলোক হয়তো কিছু টাকা দিলেন যে আপনি কার্পেট কিনুন মসজিদের জন্য আমি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হিসাবে আমি হয়তো সেটাকে কার্পেট না কিনে আমি ওইটা দিয়ে ইমাম সাহেবের বেতন দিয়ে দিলাম অথবা মসজিদের অন্য কোনো সভাবর্ধনের কাজ কাজে আমি ওইটাকে ব্যয় করলাম ওইটা বৈধ হবে না কোনো অবস্থাতেই বৈধ তার মানে আমরা নীতিতে কায়েম থাকবো এটা যেন সকলে সতর্কভাবে জেনে নেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আরও শোনা না আগ্রহ ইচ্ছা রইল ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এখানে শেষ করতে হচ্ছে তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন সিক্স এই নম্বরে আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন আই এস দি রেট অফ বৈশাখী ডট টিভি এই অ্যাড্রেসে পাঠান অথবা ফেসবুক ডট কম স্লেশ ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন আজ আর নয় সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি আবরক